হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, অথবা আপনি সবেমাত্র ইউটিউব স্টার্ট করতে চলেছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে ভালো মাইক্রোফোন নাও থাকতে পারে। সেজন্য আমি আজকের এই ভিডিওটি এমনভাবে তৈরি করতেছি যে আপনি 200 টাকা দামের মাইক্রোফোন ইউজ করলেও বয়া বা এম1 মাইক্রোফোনের মতো সাউন্ড কোয়ালিটি আপনি পেতে পারেন। সো ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আমি শেখ মোশারফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো তাহলে আজকে আপনাদেরকে এডিটিং করে দেখিয়ে দিই কোন অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে এডিটিং করার সময়, ভয়েস কোয়ালিটি ভালোভাবে ইম্প্রুভ করার সময়। সো তাহলে আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কীভাবে আমি ভয়েস কোয়ালিটি ভালো করতে পারি বা এডিটিং কীভাবে করব। তাহলে চলেন স্ক্রিনে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি স্ক্রিনে চলে এসেছি। এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ইউজ করব। আসলে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়েই আপনি বয়া বা এম1 মাইক্রোফোনের মতো সাউন্ড কোয়ালিটি এডিট করতে পারবেন। সো আমি ডাইরেক্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাইতেছি, আপনারা ইনস্টল করে ডাউনলোড করে নেবেন। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, অনেকগুলো প্রজেক্ট আমার এখানে এডিট করা আছে। সো আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমাকে যে কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে একটি ভিডিও সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে এডিটিং করতে হয়। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, এটা আমার অলরেডি পেস্ট হয়ে গিয়েছে। তো এখন আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে এখন আমি এই ভিডিওটা ক্লিক করতেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শেখ মোশারফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখেন এই ভিডিওটার ভয়েস কোয়ালিটি কতটুকু মানে নর্মাল। এখন এই কোয়ালিটিকে আমি হাই করব, মানে যাতে আরো ভালো স্পেশাল শোনা যায়। সেজন্য জাস্ট আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর ভলিউম অপশনে চলে যাবেন। দেখেন এখানে আপনি ম্যাক্সিমাম 1000 স্পিড পর্যন্ত যেতে পারবেন, 1000 স্পিড ভলিউম। তো এখানে 100 মতো দেওয়া আছে, এখন আমি এটাকে ডাইরেক্ট 1000 করে দেব। হ্যালো ফ্রেন্ডস, আমি শেখ মোশারফ অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে শেখাবো কিভাবে আপনি 200 টাকা দামের মাইক্রোফোন। এখন দেখেন 1000 এ নেওয়ার পর ভয়েস কোয়ালিটি আরো হাই হয়ে গিয়েছে। সো এটাই আসলে একটা ট্রিক্স, যেহেতু আপনার কাছে ভালো বাজেট নেই, সেহেতু আপনার কাছে ভালো মাইক্রোফোন নেই, বয়া বা এমন মাইক্রোফোন সবার কাছে আসলে নেই, শুরুতে থাকে না বাজেটের কারণে। সেজন্য আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এসে আপনার ভিডিওর ভলিউম বাড়িয়ে নেবেন, পরে গিয়ে আপনি অন্য একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ওই নয়েজ রিডাকশন করে নেবেন। তাহলে আপনার ভয়েস কোয়ালিটি বয়া বা এমন মাইক্রোফোনের মতো ভয়েস হয়ে যাবে। দেখেন আমি একবার প্লে করে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শেখ মোশারফ অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব। তো এটা এটা ভেরি ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ অনেকের কাছে ভয়া মাইক্রোফোন নাই। সেজন্য আমি আজকের এই ভিডিওটি আপনাদের হেল্প করার জন্য বানালাম। যারা নতুন ইউটিউবার আছেন তাদের অবশ্যই আসলে কাজে লাগবে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার মতামত, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত এগিয়ে যাও সাফল্যের দিকে। থ্যাংক ইউ সো মাচ।